সম্প্রতি স্কুলে পরীক্ষা দিয়েছিলেন হবুবধু, কিন্তু সেই পরীক্ষায় হয়তো হবু স্ত্রী পাস করতে পারবে না, তাই স্কুলের নিয়ন্ত্রণ কক্ষে অগ্নিসংযোগ করেছেন হবুবর। এ ঘটনায় 21 বছরের ওই তরুণকে গ্রেফতার করেছে মিশরের পুলিশ। শনিবার মিশরের সংবাদ মাধ্যমে ন্যাশনাল নিউজের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে। মিশরের গার্বিয়া প্রশাসনিক অঞ্চলে পুলিশ জানিয়েছে ওই তরুণকে 4 দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় এখনও তদন্ত চলছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বেসরকারি কৌঁসুলি জানিয়েছেন রাজধানী কায়রোর মিনোফিয়া প্রদেশ থেকে ওই তরুণকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তিনি জানিয়েছেন তার বাগদত্তা পরীক্ষায় পাশ না করলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা আরও 1 বছর পিছিয়ে যাবে, কারণ তার হবুবধুকে পরীক্ষায় পাশের জন্য পুনরায় 1 বছর স্কুলে পড়তে হবে। পরীক্ষার ফলাফলের কপি যাতে নষ্ট হয়ে যায় সেজন্য তিনি স্কুলে অগ্নিসংযোগ করেছেন।